শ্রোতা দর্শক মন্ডলী, আজকে আমার ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের সেকেন্ড আপডেট নিয়ে আসছি। তো আমার আরও একটা ভিডিও করা আছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের, তো যদি দেখেন নাই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝি পাবেন আমার ভিডিওটা। আর বর্তমান বানপানি চলি আছে, বানপানির মাজত অল্প বানের পরিবেশটা দেখে আসো। আমার বর্তমান আছি এই একটা রাস্তাত আছি, এই পোস্ট, এটা এইভাবে ফুলবাড়ি যাওয়া, ফুলবাড়ি যাওয়া সাইড, এই পোস্টগুলো দেখির ভাই আছেন। এই পোস্ট এলে সবগুলো পানির তলত আছে, পানির তলত না পানির পানির উপরে আছে আর কি। এবার রাস্তাটা কিন্তু ভাঙে গেছে, এই দেখো। আর এই বাঁশগুলি যে দিছে রাস্তাটা, এই রাস্তাটা যে আছে এই রাস্তাটা প্রোটেকশন দেওয়ার জন্য এই বাঁশগুলি দিয়ে দিছে, যাতে রাস্তাটা যাতে সম্পূর্ণ ভাঙি না যায়। ভাঙি তো গেছে, ভাঙি যাইবে, সম্পূর্ণ যাতে ভাঙি না যায় তার জন্য। আর দেখো স্রোত বহুত যে আছে, পানি বাড়ি আছে না, বহুত স্রোত যে আছে। এই যে পোস্টের কাম চলি আছে, আর এই প্যাকে কিন্তু মানে ব্যারিকেড দিছে যাতে এই প্যাকে আসি না পায়, নদীর সাইডে আসি না পায়, ওটা বান্ধি দিয়ে থেছে। আর এই তো কাম চলি আছে, পুরো স্পিড কাম চলি, কাম করি আছে মিস্ত্রিগুলো, বহুত বড় পশু। ভিডিও তো গম না পাবেন, কিন্তু বহুত হাইট হয় এতে, কি করি দেখি আসাম। দেখো আর একটা পশুর কাম চলি আছে, একটা না বহুত পশুর কাম চলি আছে, দেখি কি আছে না একবারে। আর দেখি আসেন এই বাসগুলো দিয়ে কিন্তু মিস্ত্রি, লেবার মিস্ত্রি আসে কাম করার জন্য। বহুত দূরত্ব ধুবড়ির থাকে, আর আদাবাড়ির সেটের মানে ক্যাম্প আছে ওই জায়গার থাকে, বাস দিয়ে এসে। এই দেখো পোস্টার কাম চলি আছে, দেখো কত মাল মশকা, কত ধরনের, আমার নাম জানি না কত ধরনের মাল মশকা দিয়ে এই যে পোস্টটা কাম চলি আছে। দেখো রেলিং, রেলিং দিয়ে উপরে কাম চলি আছে, এই নিলিয়ে সেউজিয়ে পর্দাদা দেখিয়েছেন, ওই রেলিং ওই উপরে উঠে পোস্টত ওই যে মিস্ত্রি কাম উপরে করে, ওই মিস্ত্রি কাম করি গেছে। কি রকমের পোস্ট হবে বর্তমান গম পাওয়া না যায়, যখন হবে তখন গম পাওয়া যাবে। আপাতত দেখো কেমন ধরনের পোস্ট হবে, কেমন ধরনের ব্রিজ হবে, পরে যখন হবে তখন দেখা পাবেন, গম পাবেন। তো চলো আগবাড়ি, আর কোটায় কেমন আছে পোস্ট খুঁটি সবগুলি দেখে আসি। এই যে এখান ব্রিজ, এই ব্যাক, এই ব্যাক থেকে আসলে ফুলবাড়ি থেকে আসলে এটা ফার্স্ট ব্রিজ। তো দেখো স্রোত, দেখো পানি স্রোত, দেখো এই নাল নিশ্চয়ন, আরো ওটাই লাল লাইটও লাগা দিছে এই জায়গার, যাতে নৌকা হেলাগুলো যাতে এই ব্যাক দিয়ে না আসে। আগত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ইয়ে সতর্কবাণী দিছে নিশ্চয়ন গাড়ি। আর রাতে করি রেড কালার লাইট আছে, যাতে এই ব্রিজের, এই ব্রিজের তল দিয়ে কোনো না ওটাও যাতে আসেন না পায়, তার জন্যে এটাই রেড কালারের লাইট দিছে, রাতে করে রেড কালার লাইট জ্বলে, তার জন্য এটা সতর্কবাণীর একটা সংকেত দিয়ে থাকছে, সিন দিয়ে থাকছে। এই এখানে হল, এখানে হল ফুলবাড়ি থেকে আসলে দুই নম্বর পড়বে আমার এই পাক থেকে যাচ্ছি যেহেতু, আর এই প্যাকে হল আদাবাড়ির সাইড, এই প্যাকে হলে ফার্স্ট পড়বে, যদি আপনি এই প্যাক দিয়ে গেছেন ফার্স্ট পড়বে এই ব্রিজটা। দেখো
এই কসরিকলে দেখো কত স্পিডে চলি যে আছে কি শট এটা এত ভিডিও গম না পাবেন আমার দেখিয়েছি সেই শট আর একটা শট দেখেন তোমার গম এই কুড়িতে দেখলে গম পাবেন ব্রহ্মপুত্র নদীর শট দেখো কত শট চলিয়েছে বহুত ধরনের মাছ দেখি গেছে দেখি যে আছে ব্রিজের দেখো আঁকা যাব না ঠ্যাং বিজলি ওর গেলে এবারে যে বান আমার এবার তা ধুবে সেটা এরকম বানটা নাই বর্তমান বেলেগ বেলেগ জায়গা তো বান বহুত হয়ে আছে তথাপি বানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাক সব জায়গা থেকে তাড়াতাড়ি পানিগুলি নামি যাক এটি আমি কামনা করো সবারে ভালো দেখো এই এই ব্রিজের কাম চলি আছে এই জায়গায় আমার স্লো দিন আদাবাড়ির সাইড স্লো দিন ব্রিজ বহু দূর আগাইছে কাম এই যে কিরাং কিরাং দিলে মাল মশলা তোলে ওই আটাই আছে কিরাং দিয়ে তোলে পাতিগুলো তোলে পাতিগুলো তো ওই জায়গা আমি দেখে দিন কোনগুলো পাতি কোনগুলি ট্রাক দিয়ে আনে আমি এই পাতিগুলো যে আছে এগুলো ফিটিং করে ওই দিয়ে আগাই লাগলে দেখো দেখা নি যায় ক্যাপচার না করে এই ফিটে যে আছে এই বস্তুটা দিয়ে এই সোলার প্লেট গুলো তোলে জ্যাক জ্যাক দিয়ে তোলে মই তলত যে আছো ব্রিজের তলত এই পাতিগুলো যে আছে এই এই পাতিগুলো ওই আমার ওই জায়গা ওই পেকে কম কি আছে বানার জন্য এই মালগুলো তোলে কি কি বস্তু লাগাইছে বর্তমান মই সম্পূর্ণ ব্রিজের তলত সম্পূর্ণ ব্রিজের তলত আছো দেখি ভাই আছেন বিশেষ কাম আগাইছে প্রথম আদাবাড়ির সাইড আদাবাড়ি দিয়ে আসলে আপনার প্রথম এখান পাইবেন এই সাইডটা পাইবেন পাওয়ার পরে এইভাবে ফুলবাড়ির সাইড এইভাবে এইভাবে ফুলবাড়ির সাইড ওকে এগুলি আপনি বানায় নেই দেখি দেখে নে তো দেখো কিরাং কিরাং আছে এই জায়গার জেনারেটার আছে হাই ভোল্টেজের এই জ্যাক আছে জ্যাক দিয়ে এই এই বস্তুগুলো তোলে জ্যাকের সহায়ক আর উপরের টাইপ একটা পাতি দেশি পাতি না হয় দেখো একদিন আসেন বেড়ে রাখেন বেড়ে রাখলে বুঝে দেবেন দেখো বহুদূর আগত আছিল এই জায়গাত এই বস্তুটা এই জায়গায় এই জায়গায় বানানো আছিল মোটামুটি এক দেড় মাসত এই জায়গায় কামটা আগবাড়ি গেল মানে বহুত ফাস্ট চলি আছে কামটা দেখো আরও হয়তো এক মাসত আরও বহু দূর হয়ে যাবে এই জায়গায় কাম আগবাড়ি যে আমার এইটাকে বাড়ি দিয়ে আসি বাড়ি দেওয়া সাইড আদা বাড়ি দিয়ে এখান প্রায় কমলে দিয়ে দিতে পারা গেলে 80% গ্রাম প্রায় সমস্ত হয়েছে এইটারে এই এটাই থেকে ব্রিজের মানে শেষ শেষ মানে এটাতে স্লোপিং এটা থেকে মাটি হবে এইবার থেকে মাটি হবে এইটা স্লোপিং হবে তাহলে টাটা বাই বাই ব্রিজ।